আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনে যেই বিরক্তিকর অ্যাডগুলো আসে, যেই অ্যাডগুলোর কারণে আমরা বিরক্ত হই সাধারণত, এই অ্যাডগুলোকে সাধারণত অ্যাডওয়্যার বলা হয়। আর এই অ্যাডওয়্যারগুলো আমাদের ফোনে অ্যাটাক করে আমাদের ভুলের কারণেই। আমরা সাধারণত এই প্লে স্টোর ব্যতীত যেই ক্রোম ব্রাউজার বা বিভিন্ন ব্রাউজার থেকে আমরা যে সফটওয়্যারগুলো ডাউনলোড করি, ওই ডাউনলোড করার সাথে সব অ্যাডওয়্যারগুলো ডাউনলোড হয়ে যায়, যার কারণে আমাদের ফোনে এসব অ্যাডগুলো আক্রমণ করে আর আমাদের বিরক্ত করে। অ্যাডওয়্যার দিয়ে সাধারণত কিছু দুষ্টু প্রকৃতির মানুষরা ইনকাম করে থাকে, যেভাবে ইউটিউবাররা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করে থাকে, ঠিক ওরাও এভাবে দুষ্টু প্রকৃতির মানুষরা এই ফোনের মধ্যে অ্যাডওয়্যার চালিয়ে ইনকাম করে থাকে। তো এগুলো কিভাবে আমরা এগুলো থেকে মুক্তি পাবো সেইগুলো আমরা আজকে দেখব। তো প্রথমেই আমরা এই অ্যাডওয়্যার থেকে বাঁচতে প্লে স্টোর থেকে সকল অ্যাপসগুলো ডাউনলোড করব। আর দ্বিতীয়, যদি আমাদের ফোনে কোনো এই সফটওয়্যার যদি আমাদের ফোনে যদি কোনো সফটওয়্যার থাকে, যেমন আমরা আমাদের আমাদের অজানা অনেক সফটওয়্যার আমাদের ফোনের মধ্যে ইনস্টল হয়ে থাকে, সেগুলো আমাদের আনইনস্টল করার জন্য আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করব, আনইনস্টলার লেখা সার্চ করব। এই দেখতে পাচ্ছেন আনইনস্টলার লেখা সার্চ করলে এই দ্বিতীয় অ্যাপসটি আছে, এই অ্যাপসটি দেখতে পাচ্ছেন আনইনস্টলার রিদম সফটওয়্যার। তো এই যে এটি আমি ইনস্টল করে নিয়েছি, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা এখানে চলে যাবেন আনইনস্টলারে, অ্যাপসটিতে ওপেন করার পর আপনি এখানে আপনার সকল ফোনের মধ্যে যত অ্যাপস আছে সব অ্যাপস এখানে শো করবে আপনাদের মাঝে। তো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, আমি সিলেক্ট করে নিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। দেখছেন আমি একটি অ্যাপস সিলেক্ট করছি, আর সিলেক্ট করার সাথে সাথে আপনাদের এখানে উপরে পারমিশন চাবে আনইনস্টল সিলেক্টেড অ্যাপস ওয়ান। তো এভাবে সিলেক্ট করে এখান থেকে সিলেক্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু আনইনস্টল অ্যাপ। তো এভাবে আপনারা যে অ্যাপসগুলো আপনাদের প্রয়োজন নেই সেগুলো এভাবে এখান থেকে আনইনস্টল করে নেবেন। তারপরে আপনারা আপনাদের ফোনে যদি কোনো ম্যালওয়্যার থেকে থাকে সেগুলো কাটার জন্য বা ডিলিট করার জন্য এই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, ডাউনলোড করবেন ম্যালওয়্যার। ম্যালওয়্যার বাইটস লেখা সাইট সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এই সফটওয়্যারটি আসবে, তো এটি ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ইনস্টল করে নিয়েছি। তো ইনস্টল করার পরে অ্যাপসে চলে যাবেন, অ্যাপসে ঢুকে যাবেন। আর অ্যাপসটি চালু করার জন্য প্রথম অবস্থা আপনাদের অবশ্যই নেটওয়ার্কের প্রয়োজন পড়বে, মানে ডাটা কানেকশন থাকতে হবে বা ওয়াইফাই কানেক্ট থাকতে হবে। তারপর এখান থেকে গেট স্টার্টেড ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান নাও, তারপর এখানে নিচে একটু নিচে আসলে দেখতে পাবেন রান ফুল স্ক্যান। তো এখান থেকে আপনারা আপনাদের ডিভাইসটি স্ক্যান করে নেবেন, এই যে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে। আর এটিতে আপনার অনেকটা সময় এখানে লাগবে, প্রায় 20-25 মিনিট লাগতে পারে আপনার ফুল ফোনটি স্ক্যান করে, তারপরে এই ফোনটি তারপরে এই অ্যাপসটি আপনার ফোনে যত ম্যালওয়্যার বা হার্মফুল অ্যাপসগুলো আছে সেগুলো ডিটেক্ট করে দেবে এবং কাটার ডিটেক্ট করে দিবে। তো আমরা আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো আপনারা ওইভাবে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পরে এখান থেকে ডিলিট অপশান আসবে, তো ডিলিট করে নেবেন। তো আমি এভাবে আপনারা ডিলিট করে নেবেন। এছাড়াও আমরা অ্যাডওয়্যার থেকে বাঁচতে বা অতিরিক্ত অ্যাডওয়্যার থেকে বাঁচার জন্য আমরা চলে যাব সিটিংয়ে। যে সিটিংয়ে আসার পর একটু নিচে আসবেন, নিচে এসে দেখতে পাবেন এখানে গুগল, এই গুগলে ক্লিক করবেন। তো গুগলে ক্লিক করার পরে একটু নিচে এসে দেখবেন অ্যাডস, অ্যাডসে ক্লিক করবেন। অ্যাডসে ক্লিক করার পরে একটু নিচে খেয়াল করবেন ইউর অ্যাডভার্টাইজিং আইডি এখানে দেখতে পাচ্ছেন নিচে। তো এখান থেকে আমরা রিসেট অ্যাডভার্টাইজিং আইডিটা লিখব, উপরে যেই লেখা রিসেট অ্যাডভার্টাইজিং আইডি এটাতে ক্লিক করবো, এটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউর অ্যাডভার্টাইজিং আইডিটা চেঞ্জ হয়ে গেছে। আর যদি তারপরও আপনাদের ফোনে এই প্রবলেমটা সলভ না হয় তাহলে আপনারা অবশ্যই আপনাদের ফোনটি কম্পিউটার দোকান থেকে ফ্ল্যাশ ফাইল ঢুকিয়ে ফ্ল্যাশ করে নেবেন। ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।